ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা জানি যে তোমার ভার্বাল সেকশনে বেসিক্যালি আমাদের জিআরইতে দুইটা ভার্বাল সেকশন আসবে, মানে তিনটাও আসতে পারে। তো তিনটা আসলে আমাদের একটা হবে তোমার প্র্যাকটিস আর কি, অর্থাৎ ওরা আমাদেরকে দিয়ে অবজারভেশন করাবে, সেটা সেটা মেইন পার্ট নয়। সো আমাদের দুইটা স্কোর আমরা পাবো, সো সেই দুইটা স্কোর হচ্ছে প্রত্যেকটা 20 মার্কস করে, 20+20। সো আউট অফ 40 আমরা ভার্বালে কত পাই সেটা আমাদের স্কোর হবে তোমার 130, আর আমরা যদি 40 পাই তাহলে হচ্ছে 170। মানে ভার্বালে 170, কোয়ান্টে 170 হলে আমাদের টোটাল হচ্ছে 340, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই যে 20টা কোশ্চেন আমরা পাবো, এই 20টা কোশ্চেনে প্রথমে আসবো যে আমাদের এই 20টা কোশ্চেন ভার্বালে যে 20টা কোশ্চেন আসবে সেই 20টা কোশ্চেনের অ্যারেঞ্জমেন্টটা কেমন, অর্থাৎ কি কি প্রশ্ন আসবে, কোন টাইপের প্রশ্ন কয়টা আসবে, সেটা আমরা নিয়ে প্রথমে আলোচনা করব এখানে। সো আসো আমরা সেটা নিয়ে আলোচনা করি। ওকে, সো আমরা বলছি যে তোমার ভার্বালে বেসিক্যালি 3 ধরনের কোশ্চেন হয়। প্রথম ধরনের যে কোশ্চেন, মানে প্রথম ধরন মানে অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে নয়, অ্যাপিয়ারেন্স তোমার আগে পরে হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। সো অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে নয়, বাট প্রথম ধরন বলতে আমরা এখানে বলছি টেক্সট কমপ্লিশন, টিসি। সো আমি এখানে তোমাদের এক্সাম্পল দিয়েই বুঝাই দিব যে টিসি বলতে আসলে কি বুঝাচ্ছি। আর টাইপ টু, সেকেন্ড টাইপ হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট এসি, অ্যান্ড থার্ড টাইপ হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আরসি। তো আমার এক্সাম্পল দেওয়ার আগে আমি প্রথমে আগে বলি যে কোনটা থেকে মানে কয়টা করে কোশ্চেন আসতে পারে আমাদের, সেটা আগে বলি, তারপরে আমরা আসলে এক্সাম্পলে যাচ্ছি। ওকে, সো এই যে টিসি কোশ্চেন যেটা, এটা তোমার হতে পারে 6টা অথবা 7টা। তো এটা যদি 6টা হয় তাহলে তোমার এসি এটা আসবে 4টা, আর যদি 7টা হয় তাহলে এসি আসবে 3টা। মানে বেসিক্যালি এই ফার্স্ট টু, টিসি এবং এসি, এই দুইটা মিলে হচ্ছে 10টা। আমাদের যে 20টা কোশ্চেন একসাথে তোমরা, আমার মনে হয় তোমরা মনে করতে পারতো, একটু আগে আমি বললাম আবারও, যাই হোক। সো এই টিসি এবং এসি মিলে হচ্ছে তোমার 10টা, আর আরসিতে হচ্ছে 10টা ইন্ডিভিজুয়ালি। যদি আরসির ভিতরেও আবার টাইপস আছে, সো সেগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব আস্তে আস্তে। সো আমরা ডিটেলস আলোচনা মোটামুটি করার আগে আমি একটু তোমাদের স্লাইডগুলো দেখাচ্ছি যে টিসি কোশ্চেন বলতে আমরা কি বোঝাচ্ছি, তারপরে এসি কোশ্চেন বলতে আমরা কি বোঝাচ্ছি, তারপরে আবার আমরা এখানে এসে আবার নতুন করে আলোচনা করব। সো আমি এরেজ করি। ওকে, আমরা একটু সামনে আগাই। দেখো, এগুলো হচ্ছে টিসি কোশ্চেন, মানে আমি বললাম আমি আবার ডিসকাস করব। তো টিসি কোশ্চেন এখানে তুমি দেখতে পাচ্ছ যে মানে একটা সেন্টেন্স আছে, একটা ব্ল্যাঙ্ক আছে, সেখানে তোমার অনেক কিছু আনসার আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে তোমার একটা বড় সেন্টেন্স, দুইটা ব্ল্যাঙ্ক আছে, দুই দিকে দুইটা আনসার আছে আর কি, মানে দুই সেট আনসার, এখান থেকে তোমার দুইটা ব্লকের জন্য দুইটা আনসার সিলেক্ট করতে হবে। অথবা এমন হতে পারে যে তোমার হচ্ছে এরকম 3টা ব্লক থাকবে, সো সেখানে তোমার 3টা আনসার সিলেক্ট করতে হবে। তার মানে তোমার টিসি কোশ্চেন হতে পারে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, যে কোনো কিছু। আই রিপিট, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক। তাহলে এখানে তোমার একটা মানে প্রশ্ন হতে পারে যে স্যার, এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, 7টা কোশ্চেন অথবা 6টা হবে টিসি কোশ্চেন আমরা বললাম, তাহলে এর মধ্যে কয়টা? তো ইউজুয়ালি তোমার ট্রিপল ব্ল্যাঙ্ক থাকে হচ্ছে 1টা ইউজুয়ালি। তবে যদি মানে ট্রিপল ব্ল্যাঙ্ক তো আসলে বেসিক্যালি ডিফিকাল্ট, কারণ এখানে তোমার জিআরইতে কোনো পার্শিয়াল মার্কস নাই, তার মানে তোমার তিনটার মধ্যে দুইটা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, তুমি কোনো মার্কস পাবা না, তোমাকে তিনটাই ঠিক হতে হবে। আবার যেটা ডাবল ব্ল্যাঙ্ক সেটা দুইটাই ঠিক হতে হবে, সো নো পার্শিয়াল মার্কিং। তাহলে এখানে আসলে মানে যদি কারো একটা অথবা দুইটা পড়ে যায়, সো ট্রিপল ব্ল্যাঙ্ক দুইটা পড়া মানে বলতে হবে এক কাইন্ড অফ ব্যাড লাক আর কি, বাট এটা ম্যাক্সিমাম দুইটা আসবে, ম্যাক্সিমাম মিনিমাম 1টা। এরপরে আসলে তোমার ডাবল ব্ল্যাঙ্ক আসলো, সো ডাবল ব্ল্যাঙ্ক হতে পারে যে তোমার 2টা অথবা তোমার 3টা এরকম। সো মনে করো যে তোমার
ডাবল ব্ল্যাঙ্ক দুইটা, ট্রিপল ব্ল্যাঙ্ক একটা, তাহলে টোটাল হলো তিনটা, তাহলে বাকি চারটা থাকলো সিঙ্গেল ব্ল্যাঙ্ক। তাহলে এই হলো, আমি ধরে নিলাম যে তোমার টিসি কোশ্চেন আসছে সাতটা, তাহলে এই হলো এই সাতটা কোশ্চেনের তোমার অ্যাপিয়ারেন্স, যে একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এক দুইটা, এই চারটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, দুইটা হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক এবং একটা হচ্ছে তোমার ট্রিপল ব্ল্যাঙ্ক, এরকম হতে পারে। আবার যদি মনে করো যে তোমার ব্যাড লাক হয়, তাহলে দেখা যাবে যে তোমার দুইটা পড়ছে ট্রিপল ব্ল্যাঙ্ক, হ্যাঁ তিনটা পড়ছে ডাবল ব্ল্যাঙ্ক, তাহলে 3 2 5 হয়ে গেল, এখান থেকে ম্যাক্সিমাম আর দুইটা করতে পারে, কারণ টিসি কোশ্চেন কিন্তু 7টার বেশি আসবে না, কখনো কম আসতে পারে, 6টা আসতে পারে, কিন্তু 7টার বেশি নয়। তো খুব স্পেশাল কোনো কেস আসলে সেখানে 8টা থাকতে পারে। সো এটা খুব রেয়ার আর কি, এখন পর্যন্ত যতগুলো ইটিএস এর যতগুলো তোমরা ওল্ড কোশ্চেন দেখবে, আমি একটা বইয়ের কথা বলছিলাম বিগ বুক, ওটাতে বেসিক্যালি প্রিভিয়াস 27 বছরের যত কোশ্চেন সবগুলো আছে আর কি। তো সব কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে কখনোই মানে এরকম টিসি থেকে 7টার বেশি আসার সম্ভাবনা, মানে কম, 7টার বেশি আসার সম্ভাবনা নাই বললেই চলে, 5%-এর কম আর কি। সো এই হলো আমাদের তোমার টিসি কোশ্চেনের পরিচিতি আপাতত। আমি আবারও আসবো এখানে, আরো অন্য কিছু ব্যাপার আছে সেগুলো জানাতে। সো আপাতত আমরা আসলাম টিসি, এরপরে আসো তোমার হচ্ছে এসসি, যে এগুলো হচ্ছে এসসি। তো এগুলোর স্পেশালিটি কি? এগুলো তো প্রথম কথা হলো যে এটার নাম হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমরা বলতেছি, এবং এটাতে কিন্তু ব্ল্যাঙ্ক হচ্ছে একটাই, তবে ব্ল্যাঙ্ক যদিও একটা কিন্তু আনসার হবে দুইটা করে পেয়ার আকারে, ঠিক আছে, মানে সিনোনিম থাকবে এখানে অলওয়েজ। তো সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার এসসি। তো আমরা সেটা তোমার হচ্ছে আমরা এক্সপ্লেন করব। তো এইগুলো যেগুলো তোমার যে চার কোনা ঘর আছে বেসিক্যালি এরকম, এগুলো আর কি। এরপরে আসো তোমার রিডিং, যে আরসি আর কি, আরসিতে আমরা বললাম 10টা থাকবে, তো এইরকম একটা প্যাসেজ থাকবে মনে করো, এটা হচ্ছে শর্ট প্যাসেজ। এরকম শর্ট প্যাসেজ থাকলে তোমার দেখা গেলো যে এরকম দুইটা দুইটা কোশ্চেন থাকবে, আর মনে করো দুইটা বা তিনটা আর কি। এরকম যদি লং প্যাসেজ থাকে তাহলে সেখানে তোমার হচ্ছে 4টা বা 5টা কোশ্চেন থাকবে। তাহলে আমি আরসিটা তোমরা মানে আমরা আসলে আজকে টিসি নিয়েই বেশি ডিসকাস করব, আরসি পর্যন্ত আলোচনা পৌঁছানো সম্ভব হবে না, আমরা আরো অন্য কোনো ক্লাসে আরসি বলবো। তবে আমি 10টা কোশ্চেনের প্যাটার্নটা একটু বলে নিই আরসির ব্যাপারে, আমরা শুরুতে চলে যাই আবারও। সো আরসির যে 10টা কোশ্চেন, সেই 10টা কোশ্চেন আমরা তোমার এরকম বলতে পারি, আরসির 10টা কোশ্চেন তোমার হচ্ছে শর্ট প্যাসেজ, আমি বললাম শর্ট শর্ট প্যাসেজ, ঠিক আছে, শর্ট প্যাসেজ থাকতে পারে তোমার হচ্ছে 2টা অথবা 3টা। শর্ট প্যাসেজে আমি কোশ্চেন কয়টা থাকে বললাম, কোশ্চেন থাকে হচ্ছে তোমার 2টা অথবা 3টা, মানে মনে করো 2 2 4 অথবা 2 3 6 এরকম, মানে 3টা থাকলেও তোমার 2 3 6 হবে, 3টা থাকলে আবার 3টার জন্য 3টা 3টা কোশ্চেন কখনোই হবে না, মানে ম্যাক্সিমাম 10টার মধ্যে 6টা হতে পারে, ম্যাক্সিমাম 6টা 6 কোশ্চেন হতে পারে শর্ট প্যাসেজ থেকে। তো সেটা 2টা প্যাসেজ থেকে হোক অথবা 3টা প্যাসেজ থেকে হোক, এই 6টা কোশ্চেন হতে পারে তোমার শর্ট প্যাসেজ থেকে। এরপর আসছে তোমার লং প্যাসেজ, এটা লং প্যাসেজ, বড় প্রশ্ন, বড় প্যাসেজ থাকে 2 পেজের মোটামুটি, সেই লং প্যাসেজ থেকে, লং প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে হচ্ছে তোমার মোটামুটি 3টা থেকে 5টা পর্যন্ত, 5টা খুব রেয়ার, 3টা বা 4টা আর কি। মানে মনে করো যে এখানে তোমার শর্ট প্যাসেজ থেকে থাকলো 6টা, আর এখানে লং প্যাসেজ থেকে থাকলো 3টা, একটা লং প্যাসেজ থাকে ইউজুয়ালি, লং প্যাসেজ আবার বেশি থাকবে না, একটা থাকবে। সো লং প্যাসেজ একটা থেকে তোমার হচ্ছে 3টা কোশ্চেন, তাহলে এখানে মনে করো 6টা আর এখানে 3টা থাকলো, কয়টা হলো 9টা। আর একটা কোশ্চেন আছে, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল রিজনিং, সিআর। সো ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে একটা, শুধুমাত্র এক প্যারার একটা সেন্টেন্স থাকে, ওই এক প্যারার সেন্টেন্স থেকে তোমার একটা অর্থ বের করতে হবে আর কি। আমরা এগুলো এই জন্য বললাম যে এই আরসির ব্যাপারটা আমরা বেসিক্যালি আরেকদিন আলোচনা করব ডিটেলস, কারণ এই লং প্যাসেজ শর্ট প্যাসেজ প্রত্যেকটা পড়ে বোঝানো এবং তারপরে বুঝে বুঝে সেখান থেকে আনসার করা,
আনসার কেমনে করতে হয় সেগুলো দেখানো, ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। এগুলো হচ্ছে তোমার অনেক পরিশ্রমের ব্যাপার, সময়ের ব্যাপার। সো আমাদের হয়তো আজকে সবকিছু আলোচনা করা হয়ে উঠবে না। তো তাহলে প্রথম কথা হলো যে আমাদের এই যে তোমার 20 মার্কস কেমনে হয় ভার্বাল রিজনিং এ, এখানে কারো কোনো প্রশ্ন যদি স্টিল থেকে থাকে একটু করতে পারো। আমি অনেকক্ষণ নিজে নিজে কথা বলছি, তোমাদের সাথে একটু কথা বললে ভালো লাগবে আশা করি। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন যে 20 মার্কস কেমনে ডিস্ট্রিবিউশন হচ্ছে ভার্বাল সেটা নিয়ে? No question from anyone. Okay, তাহলে একটু রেসপন্স করো আমাদের চ্যাট বক্সে যে তোমরা বুঝছো, গেট ইট, হ্যাঁ, যে কেমনে 20 মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে তুমি বুঝতে পারছো এটা কমপ্লিটলি। আই ওয়ান্ট সাম রেসপন্স ফর মুভিং ফরওয়ার্ড। একজন একজন থামস আপ করছে, আই ডোন্ট নো যে থামস আপ মানে কি, সে বুঝে নাই নাকি বুঝছে নাকি পরবর্তীতে যেতে বলছে। ওকে ওকে, একজন বলছে যে তোমার হচ্ছে বুঝছি। ওকে ওকে, আমি একজন পাচ্ছি যে বলছে যে নিউ ঢুকছে। আচ্ছা, যারা নিউ ঢুকছো তারা একটু রেইজ হ্যান্ড করো তো, কেউ একজন একটু রেইজ হ্যান্ড করো তো। ওকে, আমি একটু কথা বলে দেখি। আচ্ছা, কেন এখন ঢুকছো তোমরা, কি কারণ? স্যার, ইউআরএম এর ভাইবা ছিল। আই সি, এক্সাম। ওকে ওকে হ্যাঁ, ওকে, সো তাহলে আসলে কিছু তো বলার নাই এক্সামের ব্যাপারে, বাট আমি আসলে প্রিটি শকড আজকের ব্যাপারে। আই ওয়াজ থিংকিং যে লাস্ট ক্লাসের চাইতে আজকে একজন হলেও বেশি স্টুডেন্ট আসবে। সেখানে আমি লাস্ট ক্লাসে 44 অ্যাটেন্ডেন্স ছিল, এখন পর্যন্ত এখানে হচ্ছে অ্যাবাউট 1 আওয়ার আমরা ক্লাস কন্টিনিউ করছি, তারপরে এখন হচ্ছে 21। সো আই এম শকড, আই ডোন্ট নো ওয়াই, কারণ আমরা আসলে গ্রুপে অনেক রেসপন্স দেখি কিন্তু প্র্যাকটিক্যালি এখানে রেসপন্স খুব অবস্থা খারাপ। আই ডোন্ট নো, বাট এগেইন আই এম অপটিমিস্টিক, আমি ভালো ভবিষ্যতে চিন্তা করি আস্তে আস্তে। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। আর যেমনটা বললাম, আমরা অল্প জন হলো আমরা তো শিখছি, দ্যাট ইজ সো। ওকে তাহলে, আচ্ছা কয়জন বুঝছো একটু রেইজ হ্যান্ড করো তো, 20 মার্কস এর কয়জন বুঝছো? একজন, প্লিজ কোঅপারেট, হ্যাঁ একটু কোঅপারেট করো। এগুলো হচ্ছে আমার ফিডব্যাক, আমি তো তোমাদের থেকে আর কিছু চাচ্ছি না, একটু ফিডব্যাক চাচ্ছি। তো ফিডব্যাক করো একটু, তাহলে আমার আসলে এগুলো ভালো লাগে, কারণ আমি কাদের পড়াচ্ছি কি পড়াচ্ছি আমি যদি তোমার ফিডব্যাক পাই, ইটস মানে লুকস গুড, দ্যাটস গুড। যে 6 জন 7 জন হলেও টোটাল বুঝতে পারছো যে 20 মার্কস কেমনে আসে। এখন আসো যে আমরা তাহলে আনসারগুলো নিয়ে একটু কথা বলি। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রশ্নগুলোতে আনসারের একটু প্যাটার্নের মানে তোমার ভিন্নতা আছে, মানে আনসার গুলো যেভাবে আছে, অপশন গুলা যেভাবে আছে, বক্স গুলা, সো বক্স গুলোর মানে লুকে মানে একটু মানে চেঞ্জ আছে। সো সেই লুক গুলো আবার মিনিং আছে এখানে, এখানে ইচ্ছা হয়েছে একটা লুক দিয়ে দিছে, ব্যাপারটা এরকম না। ওকে, সো এখানে দেখো আমাদের বলতেছি যে তোমার এখানে তোমার 3 ধরনের মানে আনসার থাকতে পারে ভার্বাল সেকশনে। ফার্স্ট টাইপ হচ্ছে ওভাল শেপ। সো ওভাল শেপ মানে হচ্ছে তোমরা বুঝো যে অনেকটা ওই ডিমের মতো আর কি, এরকম পুরোপুরি গোলাকার না এরকম। তারপর হচ্ছে স্কোয়ার শেপ, স্কোয়ার বক্স আর কি, স্কোয়ার তো সবাই বুঝো, সো স্কোয়ার। আর একটা হচ্ছে তোমার সিলেক্ট সেন্টেন্স, অর্থাৎ এটা বেসিক্যালি আরসির জন্য, এই 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 টাইপটা হচ্ছে আরসির জন্য। হ্যাঁ, আরসিতে একটা সেন্টেন্স সিলেক্ট করতে বলে যে
কোন সেন্টেন্সে পার্টিকুলারলি কোন একটা অর্থ বুঝাচ্ছে, এই অর্থটা না সেই অর্থটা, এরকম। হ্যাঁ, সো এইটা বেসিক্যালি তোমার একটা পার্টিকুলার সেন্টেন্সের জন্য হয়, এটা আরসির জন্য। তো আমরা শুরু থেকে যেরকম বলছি যে আমরা আরসি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ভার্বাল নিয়ে, আমাদের সেকেন্ড যখন ক্লাস করব আমরা আরসি নিয়ে, বা আমরা আরসির যখন ক্লাস করব তখন এটা নিয়ে ডিটেলস বলবো। তো আমরা আজকে বেসিক্যালি টিসির উপরে বেশি মনোনিবেশ করতে চাচ্ছি। তো টিসিতে আমরা এই দুই ধরনের শেপ দেখবো, একটা হচ্ছে ওভাল শেপ, একটা হচ্ছে স্কোয়ার শেপ। তো রিমেম্বার, ওভাল শেপের যদি থাকে তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে ওয়ান, অনলি ওয়ান, একটা। ওভাল শেপ যদি থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে একটা। আর যদি আমাদের স্কোয়ার শেপ থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক অথবা ততোধিক, দুই, তিন, ইভেন চার, এরকমও হতে পারে, মানে একাধিক আর কি। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার শেপ থাকলে আনসার হবে অনেকগুলা, মানে আবার অনেকগুলো মানে এমন না রিজিড, একটাও হতে পারে, মানে এমন আবার ঠিক করে যে তোমার দিস ইজ স্কোয়ার শেপ কিন্তু বেসিক্যালি আনসার হচ্ছে একটা, সেইরকম দিতে পারে। কিন্তু মূল কথা হলো একাধিক আনসার হওয়ার সম্ভাবনা আছে, এটা হলো মূল কথা। ঠিক আছে, তাহলে একাধিক আনসার হওয়ার সম্ভাবনা আছে যদি এটা হয় স্কোয়ার শেপ, আর ওভার শেপ হলে আনসার ওয়ান অ্যান্ড অনলি, কেবলমাত্র একটা। তাহলে আসো আমরা তোমার হচ্ছে আমাদের ডাইরেক্ট কোশ্চেনে যাই এগুলো দেখার জন্য। একজন লিখছে যে স্যার মেবি এক্সাম ইস্যু, আমারও মনে হয়, কারণ গত দিন ক্লাস করেছিলাম আমরা হচ্ছে বৃহস্পতিবারে, তো পরের দিন শুক্রবার ছিল, ন্যাচারালি কোনো এক্সাম থাকার কথা না। আজকে হচ্ছে উইক ডেজ, সো এক্সাম থাকতেই পারে। সো ওকে, নো প্রবলেম, আমরা কন্টিনিউ করি, নো প্রবলেম। তোমরা তো আছো, কে নাই সেই চিন্তা করে যারা আছে তাদেরকে মনে কষ্ট দেওয়া তো ঠিক না, আমি কন্টিনিউ করতেছি, আশা করি তোমরা বুঝতেছো ইনশাল্লাহ। সো তাহলে এখানে বলো তো আনসার কয়টা হবে, এখানে শেপ দেখে কি মনে হয় আনসার কয়টা হবে, প্লিজ রেসপন্স। এই প্রশ্নের আনসার গুলোতে শেপ আছে না, শেপ দেখে কি মনে হয় আনসার কয়টা হবে, একটা হবে। গুড, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নটা আনসার হবে একটা। তারপরে মনে করো আমরা আরেকটা প্রশ্ন যাই, এগুলোতে এই যে এগুলোতে আনসার কয়টা হবে, একটা। ঠিক আছে না, ওভাল শেপ, কিন্তু মনে করো এইগুলা, এগুলোতে আনসার কয়টা হবে, টু। একজন বলছে টু, ওয়ান অর মোর ইজ দ্য রাইট আনসার, তবে 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 দেয়ার ইজ এ স্পেশালিটি, দেয়ার ইজ এ স্টার মার্কস। একটা জিনিস বলি তোমাদের, দেয়ার ইজ দ্য স্টার মার্কস স্পেশালিটি, যদি সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য হয়, তার জন্য সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য হয় তাহলে আনসার মাস্ট বি টু, নট ওয়ান, নট থ্রি, নট ফোর, একদম টু, বরাবর তো দুইটা আনসার হবে। সেন্টেন্স ইকুইভ্যালেন্স ছাড়া অন্য কোথাও যদি তোমার এই স্কোয়ার বক্স থাকে, অন্য কোথাও মানে কি টিসিতে থাকতে পারে, আরসিতে থাকতে পারে, অথবা তোমার থাকতে পারে হচ্ছে কোয়ান্টেও থাকবে, এরকম এই যে ওভাল শেপ স্কোয়ার শেপ, এটা কিন্তু কোয়ান্টের জন্য এই অপশনটা প্রযোজ্য। সো টিসিতে থাকতে পারে, আরসিতে থাকতে পারে, কোয়ান্টে থাকতে পারে, যেখানেই থাক সেখানকার জন্য অপশন হচ্ছে এক বা ততোধিক। কিন্তু যদি কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি, যদি সেন্টেন্স ইকুইভ্যালেন্স হয় তাহলে তার জন্য আনসার হবে কেবলমাত্র দুইটা। তাহলে তুমি বলতে পারো যে স্যার প্রশ্ন দেখে আমি আসলে কিভাবে বুঝবো সেন্টেন্স ইকুইভ্যালেন্স নাকি, সেগুলো বুঝবা তুমি, ধৈর্য ধরো, আস্তে আস্তে সব বুঝাই দিচ্ছি যতটুকু আলোচনা করার বিষয়। তাহলে আমরা এখানে তোমার ওভাল শেপ এবং স্কোয়ার শেপ নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা আসো আজকে ক্লাসে আমরা কয়েকটা আনসার করার চেষ্টা করি। সো আমি এগুলো সোর্স তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো এই যে আবার দেখো, এগুলো হচ্ছে স্কোয়ার শেপ, তার মানে ডেফিনেটলি এটারও আনসার হচ্ছে দুইটা, যেহেতু এগুলো সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো আমি যেমনটা বলছি যে তোমাদের আর কি আমি এই সোর্স গুলো কিন্তু দিয়ে দিচ্ছি, এটা আমি কোশ্চেন করছি কোথায় থেকে, তোমাদের আশা করি সবাই আমাদের ফেসবুক পেজে কানেক্টেড আছে, এখানে যারা আছো, আমি রাইট, সবাই কানেক্টেড আছো, প্লিজ রেইজ ইওর হ্যান্ড যদি কেউ কানেক্টেড না থাকো, যারা আছো তারা লোয়ার হ্যান্ড রাখো, সমস্যা নেই।
ফেসবুকে কানেক্টেড না এরকম কেউ আছো? নাই, গুড। তাহলে আমি মনে করি যে তোমরা যেহেতু সবাই কানেক্টেড আছো, তাহলে ওইখানে আমি একটা বইয়ের ইয়ে দিয়েছি, ওজি, ঠিক আছে, ইটিএস ওজি, অফিসিয়াল গাইড। সো ওই অফিসিয়াল গাইডের তোমার হচ্ছে কোশ্চেন আছে, দেখবা তোমরা খুলে দেখবা ওখানে ভার্বাল প্র্যাকটিস কোশ্চেন আছে, কোয়ান্ট প্র্যাকটিস কোশ্চেন আছে। তো ভার্বাল প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে যে তিনটা পার্ট আছে দেখবা, ইজি ইজি, তারপর হচ্ছে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, অ্যান্ড হচ্ছে তোমার হার্ড। তো আমি বেসিক্যালি এই আজকের যে সেকশনটা এটা ক্রিয়েট করছি হচ্ছে ওই ওজির মিডিয়াম অংশটা থেকে, যেহেতু মনে করলাম যে প্রথম দিকে আলোচনা করব, একদম ইজি দিয়েও না আলোচনা করি, ইজি দিয়ে আলোচনা করলে তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন যেতে পারে যে হচ্ছে মানে কোশ্চেন বুঝি এতটা ইজি হয় এরকম কিছু। তো সব কোশ্চেন কিন্তু মিক্স থাকে, আমরা সেগুলো নিয়ে যথাক্রমে আস্তে আস্তে কথা বলবো। ওকে, সো লেটস ট্রাই টু সলভ সাম কোশ্চেন। দুই তিনটা কোশ্চেন সলভ করে আজকের আমি ক্লাস শেষ করে দিব। সো সলভ করার আগে করতে হলে তাহলে আমাদের এখানে হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এটাতে আমাদের ওভাল শেপ। সো আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, নিজেরা ট্রাই করো, যে কোনো একটা আনসার নিজে নিজে সিলেক্ট করো, এ বি সি ডি ই, যে কোনো একটা আনসার তুমি নিজে নিজে সিলেক্ট করো, সেটা হোয়াট এভার ইট ইজ। 1 মিনিট না, তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, কেন আনসার কোনটা কিভাবে কি করতে হয়, কারণ আমাদের এখানে প্র্যাকটিস করার চাইতেও হচ্ছে শেখাটা ইম্পর্টেন্ট, যে কিভাবে কি হয়। সো আমি চাচ্ছি যে তোমরা চ্যাট বক্সে তোমাদের আনসার লিখবা, তারপরে আমি কয়েকটা আনসার দেখার পরে আমি আলোচনা শুরু করব। আমি যতক্ষণ না আনসার পাচ্ছি আমি চুপ আছি। একজন বলছে একটা আনসার বলছে বলছে আইডিয়াতে বললাম, নো প্রবলেম, হতেই পারে। তুমি আইডিয়া করেই বলো, তবে তোমরা যদি আইডিয়াতে বলো তাহলে আসলে আমি মনে করি যে তোমাদের আইডিয়া অনেক ভালো। ওকে, উই গট সাম আনসার, আমি তাহলে এখন আলোচনা করি। সো সিমস গ্রেট যে তোমরা অনেকেই আনসার সঠিক দিয়েছ, এখন কিভাবে সঠিক দিয়েছ সেটা আমি একটু জানতে চাচ্ছি। যেমন এখানে সঠিক আনসার হচ্ছে তোমার বি, আনএক্সপেক্টেড, বি ইজ দ্য রাইট আনসার। তাহলে আমাদের এখানে তোমার হচ্ছে ডিসকাস করতে হবে। তো যেহেতু আমি আসলে তোমাদের এখন পর্যন্ত কিছুই শেখাইনি, হ্যাঁ, তাই আমি আসলে তোমাদের থেকে কোনো ডিসকাশন নিচ্ছি না, আমি আগে নিজে একটু শেখাই। আমরা এগুলো নিয়েও পার্টিকুলারলি কেমনে কেমনে আনসার করে সেগুলো নিয়ে আমরা ডিটেলস ক্লাস করব। সো রাইট আনসার ইজ বি, আনএক্সপেক্টেড। আমরা একটু সেন্টেন্সটা পড়ি যে কি বলতে চাচ্ছে। সো বলছে যে ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ দ্যাট সোসাইটিস হ্যাভ কোডস অফ বিহেভিয়ার। তাহলে মানে মানে সমাজের কি থাকে, তোমার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, মনে করো তোমার বিয়ে বাড়ির একরকম নিয়ম, কথার কথা আমি বলতেছি আর কি, যে বা মসজিদের একরকম নিয়ম, তাই না? সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে। তো বলছে ইট কামস এজ নো সারপ্রাইজ, মানে এটা খুব স্বাভাবিক ঘটনা, তাই না? নিয়ম থাকবে। সো কোলন থাকা মানে হচ্ছে বেসিক্যালি এই অংশটা সেন্টেন্স কে বিভক্ত করছে, এই প্রিভিয়াস অংশটা এবং তোমার এই আফটার যে অংশটা, পূর্বের এবং পরের অংশটা, দুইটার মাঝখানে কোলনটা একটা কানেকশন স্থাপন করছে। প্রশ্ন হতে পারে যে কানেকশনটা কিরকম,
সো কানেকশনটা হচ্ছে সিমিলার ডিরেকশন, অর্থাৎ একই দিকে। কোলন থাকলে আমরা মনে করি যে সেন্টেন্সের আগের অংশে যেটা বলছে সেন্টেন্সের পরের অংশে ঠিক সেই অর্থটাই বোঝাবে। আমরা এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো দিয়ে উল্টা হয়ে যায় সেন্টেন্স, আমরা সেগুলো আসব। আমি যথারীতি বললাম আজকে একদম জেনারেল আলোচনা করতেছি, এই প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের একাধিক ক্লাস করার করানোর আমার ইচ্ছা আছে, ডিপেন্ডিং অন ইয়োর কি বল ইন্টারেস্ট, তোমরা যারা ক্লাস করতেছো। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি 5 জনও ইন্টারেস্ট দেখাও আমি কন্টিনিউ করে যাবো ইন এনি ম্যানার, ঠিক আছে? আই ডোন্ট মানে আমি আসলে কোয়ান্টিটি নিয়ে খুব বেশি এক্সপেক্টেড করি না, কারণ শুরুতে কোনো কিছুতে অনেক বেশি হওয়ার আশা করা ঠিক না। তবে আমি মিনিমাম অ্যাটলিস্ট 5 জন, আমি সবসময় 5 জন শব্দটা ইউজ করি, আই লাইক দ্য ওয়ার্ড 5। সো 5 জন যদি থাকো কন্টিনিউ করো, আমি কন্টিনিউ করবো, সমস্যা নেই। ওকে, 5 জনের কথায় মনে হলো আমি তোমাদের এই যে গ্রুপেও বলছিলাম যে তোমরা 5 জন করে অ্যাড করবা, ইনভাইট করবা। আমি মনে করি যে তোমরা এখানে যারা আছো তারা অ্যাটলিস্ট 5 জন করে ইনভাইট করছো। কারা কারা 5 জন করে ইনভাইট করছো এখানে, তুমি একটু হাত তুলো দেখি। এখন পর্যন্ত 1 জন 2 জন 3 জন, গুড গুড। বাকি যারা করোনায় করবা, হ্যাঁ এগুলো এখন তো শেষ হয়ে যায়নি এরকম কিছু না। ওকে, তাহলে আমরা আলোচনায় আসি, আবার ফিরে আসি। সো আমাদের তাহলে প্রথম অংশটা বলছে যে ইট কামস এজ নো সারপ্রাইজ দ্যাট সোসাইটি হ্যাভ কোডস অফ বিহেভিয়ার। তাহলে এটা আমরা বুঝলাম কি যে সোসাইটিতে কিছু নিয়ম কানুন থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে আমাদের পরবর্তী যে কথাটা হবে সেটাও একই জিনিস মিন করবে, অন্য কোনো ওয়ার্ড কিন্তু মিন করবে না, অন্য কোনো অর্থ মিন করবে না, ঠিক আছে? তো পরবর্তীতে কি হচ্ছে, দ্য ক্যারেক্টার অফ দ্য কোডস অন দ্য আদার হ্যান্ড ক্যান অফেন বি ড্যাশ। তাহলে এখন চিন্তা করো যে সোসাইটিতে নিয়ম থাকে ঠিক আছে, কিন্তু নিয়মগুলো কি একরকম হয় না ভিন্ন রকম হয়? মনে করো এক অনুষ্ঠানে একরকম, আরেক অনুষ্ঠানে একরকম, এরকম হয় নাকি সব জায়গায় একই রকম নিয়ম থাকে? একটু বলো তো দেখি, কমেন্ট বক্সে লিখো যে তোমাদের এই মানে নিয়মগুলো কি কেমন হয়, নিয়মগুলো ডাইভার্স হয় নাকি ইউনিফর্ম হয়, একই রকম হয়, বলো তো দেখি। কমেন্ট বক্স, কমেন্ট বক্স, হ্যাঁ রেইজ হ্যান্ড না, কমেন্ট বক্স প্লিজ। সো একজন লিখছো যে ডাইভার্স হয়, ন্যাচারালি ডাইভার্স হয়, তাই না? আমি যেমন তো বললাম যে তোমার হচ্ছে তোমার এক অনুষ্ঠানে এক এক রকম হতে পারে নিয়ম। সো নিয়ম থাকবে এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু নিয়মটা একটা ইউনিফর্ম হবে না, ঠিক আছে? স্কুলের যে নিয়ম, স্কুলের নিয়ম, মসজিদের যে নিয়ম, মসজিদের নিয়ম, তাহলে এই নিয়মগুলো তোমার ইউনিফর্ম হবে না। অর্থাৎ এই নিয়মগুলো তোমার কি আনএক্সপেক্টেড, অর্থাৎ মনে করো যে এই নিয়মের যে ক্যারেক্টার অফ দ্য কোড, ঠিক আছে, কোড গুলোর ক্যারেক্টার, বৈচিত্র্য, সরি ধর্ম, ঠিক আছে, সেগুলো তুমি প্রেডিক্ট করতে পারবে না যে এটা একটা পারফেক্ট ক্যারেক্টার, এই ক্যারেক্টার সব জায়গায় প্রযোজ্য, এটা তুমি প্রেডিক্ট করতে পারবে না। যেমন মনে করো এক জায়গায় যেটা পারফেক্ট আর এক জায়গায় ইমপারফেক্ট, এটা সবচেয়ে বড় এক্সাম্পল আমরা কি বলতে পারি, মনে করো যে তুমি কোট প্যান্ট টাই সুটেড বুটেড হয়ে গেছো একদম ভাইবা দিতে ফর্মাল ড্রেসে, তাহলে ইটস লুকস একদম পারফেক্ট। কিন্তু তুমি এরকম পায়ে জুতা পরে সুটেড বুটেড হয়ে কি তুমি মসজিদে নামাজ পড়তে উঠতে পারবা? তুমি যতই বড় মানে যেই হোক না কেন উঠতে পারবা না। সো দেখো যে একটা পারফেক্ট জিনিসও আরেকটা সিচুয়েশনে গিয়ে ইমপারফেক্ট হয়ে যাচ্ছে, তোমার তখন জুতা খুলে ফেলতে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? তাহলে এই যে কোর্সের মানে ক্যারেক্টারিস যে বিহেভিয়ার আর কি, সরি কোর্সের যে ক্যারেক্টার আর কি, সেটা আনএক্সপেক্টেড, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না, সেই জন্য এখানে আনসার হচ্ছে আনএক্সপেক্টেড। দেখো বাকি আনসার গুলো আমরা আমরা শুধু আনসার কোনটা সিলেক্ট করব সেটার দিকে নজর দিব না, আমরা এটাও নজর দিব যে কোনগুলো রিজেক্ট করতেছি এবং কেন রিজেক্ট করতেছি। তুমি সিলেক্ট করা তো একটা সহজ, কিন্তু বাকি যে 4টারে বাদ দিলা সেটা কেন বাদ দিলা, সেটার লজিক তোমার কাছে থাকতে হবে, কারণ তোমাকে কনফার্ম হতে হবে জিআরিতে। জিআরি কোনো তোমার ওই যে ঢিল ছোড়া কোনো ব্যাপার না, যে ঢিল ছুড়লা এরকম, হ্যাঁ। সো আমরা বাকি আনসার গুলো নিয়ে আলোচনা করি। প্রেডিক্টেবল মানে কি, তোমার মানে প্রেডিক্ট করা যায়, অনুমান করা যায়, অনুমান করা যায় কি আসলে কি যায় যায় না, মানে এক অনুষ্ঠানের সাথে আরেক অনুষ্ঠান তুমি মিলাইতে পারবে না, সো এটা প্রেডিক্টেবল নয় পুরোপুরি, সো এটা ভুল, 100% ভুল। এবং অ্যাডমিরেবল অফ টপিক, মানে কোডের মানে ব্যবহারের, হ্যাঁ কোডের যে তোমার ক্যারেক্টার চরিত্র সেটা প্রশংসার দাবিদার, অপ্রশংসা এগুলো আবার কেমন কথা, এটা কোনো লজিকই নাই, ঠিক আছে? একটা কোড এক জায়গায় এক এক রকম হতে পারে, সেটা প্রশংসা বা নিন্দা করার কিছু নাই, সো অফ টপিক।
এক্সপ্লিসিট এক্সপ্লিসিট মানে হচ্ছে তোমার ইমপ্লিসিট এক্সপ্লিসিট এক্সপ্লিসিট হচ্ছে তোমার মানে করো যে কি বলে এটাকে সই শো করা ঠিক আছে ইমপ্লিসিট মানে অন্তর্মুখী এক্সপ্লিসিট মানে সই তো এই কোডের সাথে সই ব্যাপারটা তো তোমার কি কোনো রিলেশন নাই এন্ড দেন ফাইনালি কনফিউজিং সো কনফিউজিং এরও কোনো ব্যাপার নাই ঠিক আছে কনফিউজিং দেখো কনফিউজিং একটা ট্র্যাপ অ্যান্সার এগুলোতে বলে ট্র্যাপ অ্যান্সার জিআরই কিন্তু যতগুলো আনসার দেয় তার মধ্যে মিনিমাম একটা ট্র্যাপ রাখে ট্র্যাপ মানে হচ্ছে তুমি যদি ভালো করে চিন্তা না করতে পারো তোমার কাছে ওইটা মনে হতে পারে যে এটা সঠিক এটা হচ্ছে ট্র্যাপ সো আসো তাহলে আমরা আরেকটু আলোচনা করেছি আনএক্সপেক্টেড এবং কনফিউজিং এর মধ্যে কেন আনএক্সপেক্টেডটা ভালো ওকে কনফিউজিং মানে কি কনফিউজিং মানে হচ্ছে তুমি বুঝতে সমস্যা হচ্ছে এরকম আর আনএক্সপেক্টেড মানে কি আনএক্সপেক্টেড মানে হচ্ছে তুমি এক সিচুয়েশন থেকে আরেক সিচুয়েশনে কি হতে পারে সেটা তুমি আন্দাজই করতে পারতেছো না তাহলে এখন মনে করো যে যে কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায়নি সে তো মসজিদের বিহেভিয়ার সম্বন্ধে চিন্তা করতে পারবে না এটাই স্বাভাবিক এমন তো না যে সে দেখতেছে অথচ বুঝতেছে না যে মানুষজন কেন জুতা খুলে উঠতেছে বা তোমার হচ্ছে জুতা পরে গেল এরকম না ঠিক আছে সো এইটা হচ্ছে যে কনফিউজিং হচ্ছে ট্র্যাপ অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্যাটস ওয়াই যে এটা হচ্ছে তোমার আমরা কেটে দিচ্ছি একজন প্রশ্ন করছে যে তোমার এক্সপ্লিসিট কেন সঠিক অ্যান্সার নয় স্যার আরেকবার বলবেন গুড আমি প্রশ্ন খুব পছন্দ করি থ্যাংক ইউ মোহাম্মদ কি নুহুল আলম আমি তোমাকে অনেক ধন্যবাদ দিলাম আচ্ছা শর্ট নাম আছে একটা কিয়াম সো ধন্যবাদ কিয়াম আমি প্রথম একটা প্রশ্ন পাইলাম আমার এই সেশনে আজকে মানে যেটা স্বতঃস্ফূর্তভাবে আসছে আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই তারপরে এই জন্য সো মেনি মেনি থ্যাংক ইউ তোমার প্রশ্ন হচ্ছে এক্সপ্লিসিট কেন নয় ওকে দেখো প্রথম কথা হলো যে তুমি যদি কোনো কিছু সিলেক্ট করো মনে করো যে তোমার কাছে দুইজন ইয়ে আছে কি যেন বলে প্রার্থী আছে কোন একটা জিনিসের জন্য ঠিক আছে তাহলে তুমি মনে করো যে এক্সপ্লিসিট কে তুমি সিলেক্ট করলা আচ্ছা আমি দাও তোমাকে একটু আনমিউট করি ওকে প্লিজ কিয়াম একটু কথা বলো তুমি প্রথমে বলো যে এক্সপ্লিসিট কেন সিলেক্ট করতে চাচ্ছ তুমি সেটা আগে বলো আমার মনে হলো যে এক্সপ্লিসিট মিন্স কোন একটা কিছু ক্লিয়ার সুস্পষ্ট জি স্যার সুস্পষ্ট ওকে ওকে তারপর সেটাই আপনি স্যার কি বলছিলেন আমিও একটু মিস করে গিয়েছিলাম স্যার ওকে ওকে সো একটু জিনিস চিন্তা করো যে তুমি বলতেছো সুস্পষ্ট এখন চিন্তা করো যে তোমার এই যে ক্যারেক্টার অব দ্য কোডস মানে একটা কোডের বা বিহেভিয়ারের ক্যারেক্টার বৈশিষ্ট্য ধর্ম সেটা কি আসলে মানে সব জায়গায় সমস্ত অনুষ্ঠানে সোসাইটির যত রকম জায়গা আছে সব জায়গায় সবার কাছে সুস্পষ্ট থাকা সম্ভব কিনা যেমন মনে করো আমি কোনোদিন কথার কথা আমি মনে করো কোনোদিন তোমার ফাইভ স্টার হোটেলে ঢুকেই নি আমার জীবনে এখন পর্যন্ত তাহলে ওইখানকার যে বিহেভিয়ার সেটা আমার কাছে সুস্পষ্ট কেমনে হবে বলো তো জি স্যার বুঝতে পারছি আমি পয়েন্টটা বুঝতে পারছি স্যার না না আমি তুমি ডোন্ট ফিল লো হ্যাঁ তুমি আমি এক্সপ্লেইন করতেছি সো এটাই হলো কথা ঠিক আছে তো কোনোভাবেই তাহলে এক্সপ্লিসিট হচ্ছে না কারণ হচ্ছে আমরা তো অনেক কিছু জানি না মনে করো যে আমরা মনে করো যে তোমার কি বলে যে মিলিটারিদের রুলস রেগুলেশন আমরা জানি না সো তাহলে সেটাও তো একটা কোর্স বিহেভিয়ার তাই না তো সেটাও তো আমরা জানতেছি না সো সেটাও আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার তো কিছু নাই অনেক কিছুই তো আমাদের কাছে অস্পষ্ট তো এটা কোনোভাবেই অ্যান্সার হতে পারে না ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ স্যার ওকে ওকে গুড ওকে সো আই থিঙ্ক যে তোমরা তাহলে আমাদের প্রথম প্রথম প্রশ্ন আমরা তিনটা আলোচনা করব আজকে বেশি না কারণ আমরা আজকে জাস্ট ওভারঅল একটা শেপটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি প্রথম আলোচনা করলাম একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক এরপর আসো আমরা একটা তোমার ডাবল ব্ল্যাঙ্ক আর ট্রিপল ব্ল্যাঙ্ক একটা আলোচনা করি অ্যান্ড তারপরে আমরা একটা তোমার সেন্টেন্স ইকুইভ্যালেন্স আলোচনা করব অ্যান্ড তারপরে আমরা আজকের ক্লাস আপাতত সমাপ্ত করে দিব ওকে সো আমরা একটা ডাবল ব্ল্যাঙ্ক করি I'll prefer 3 3 নম্বর সো আমি এগেইন তোমাদেরকে সময় দিলাম 1 মিনিট এবং মনে রাখবা যে তোমাদের কিন্তু আনসার দুইটাই করতে হবে মানে এমন না যে ব্ল্যাঙ্ক 1 করলা ব্ল্যাঙ্ক 2 করলা না সো তুমি দুইটা আনসারই দিবা ভুল সঠিক হতে পারে यस সো আমি আবার আগের মতো কয়েকটা আনসার ওয়ার পরে আলোচনা করা শুরু করব
তোমরা হয়তো অনেকগুলো ওয়ার্ড এখানে জানতে পারো না, যেহেতু আজকে তোমাদের প্রথম, আমি একটু তোমাদের হেল্প করি এই ব্যাপারে, ওয়ার্ড গুলোর ব্যাপারে। কারণ ওয়ার্ড তো আমাদের আসলে বেসিক্যালি পড়তে হবে, এই জন্য এই যে ওয়ার্ড ছাড়া তো এখানে তেমন কিছু হচ্ছে না। সো এখানে ব্ল্যাঙ্ক ওয়ানের জন্য যে অপশন গুলো আছে, পলিমিক্যাল, ইফেক্টিভ অ্যান্ড ডিসেপটিভ। সো পলিমিক্যাল মানে হচ্ছে তোমার মানে বিতর্ক মূলক আর কি, যেটা নিয়ে বিতর্ক হতে পারে, মানে মনে করো যে কাইন্ড অফ ট্রিকি আর কি, ঠিক আছে, ট্রিকি আর কি। ইফেক্টিভ তো সহজ, ইফেক্টিভ মানে উপযোগী আর কি, বা যথোপযুক্ত। আর ডিসেপটিভ মানে হচ্ছে তোমার মানে পলিমিক্যাল মানে বিতর্ক, কিন্তু ডিসেপটিভ মানে কোনো কিছু মনে করো যে হাইড করা, ঠিক আছে, মানে বিভ্রান্ত করা, একটা বলে আর একটা করা আর কি। পজিটিভ এটা নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ। পলিমিক্যাল কিন্তু পুরোপুরি নেগেটিভ না, এটা পজিটিভ হতে পারে, বিতর্ক পজিটিভ হতে হতে পারে, নেগেটিভ হতে পারে। ডিসেপটিভ হচ্ছে হাইড করা, একটা জিনিসকে লুকানো, অন্য একটা জিনিস বলে আরেকটা জিনিসকে মানে সামনে আনা, এরকম আর কি, ঠিক আছে। সো এই হলো প্রথম ব্ল্যাঙ্ক ওয়ানের জন্য যে তিনটা অপশন। তারপরে তোমার ব্ল্যাঙ্ক টু এর জন্য যে তিনটা অপশন, সেগুলো তো ভেরি ইজি, ঠিক আছে। এগুলা তো তোমার হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। সো ইন্টারচেঞ্জেবল মানে কি, একটার সাথে আরেকটা চেঞ্জ করা যায়, এটা দিয়ে সেটা নেওয়া, এরকম আর কি। তারপর হচ্ছে তোমার ডিসিমিলার। ডিসিমিলার হচ্ছে তোমার মানে কি বলে এটাকে বাংলায়, বিসদৃশ, মানে সিমিলার না, ভিন্ন ভিন্ন আর কি, ঠিক আছে, একই রকম না আর কি, ঠিক আছে, এরকম। আর ভোকাল, ভোকাল মানে তো বেসিক্যালি তোমার হচ্ছে মানে যদিও কণ্ঠ বোঝায়, কিন্তু এখানে ভোকাল মানে হচ্ছে এক্সপ্রেসিভ, মানে প্রকাশ করা, প্রচার করা, জানানো, এরকম আর কি, ঠিক আছে। ওকে, আই গট ওয়ান আনসার। ওকে, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এটা আসলে ভালোই ডিফিকাল্ট। আমি আশা করি না যে তোমরা আসলে সবাই সঠিক বলবা। এই একজন সঠিক বলছে, সেই তো, আই এম ইমপ্রেসড। ওকে, ভেরি গুড। ওকে, সো আমি, একজন সঠিক বলছে, অ্যান্ড কেমনে বলছে সেটা আমি, যে ফার্স্ট ক্লাস না হলে আমি জিজ্ঞেস করতাম যে তুমি এক্সপ্লেন করো। সো যেহেতু ফার্স্ট ক্লাস, আমি আজকে আমি তোমাদের আমি এক্সপ্লেন করতেছি। ওকে, সো তাহলে আসো আমরা আলোচনা শুরু করি আবারও। সো আমাদের এই সেন্টেন্সটাও তোমার হচ্ছে দুইটা পার্ট, ঠিক আছে, আগের মতোই। এই যে তুমি কোলন দেখতেছো, কোলনের আগে একটা পার্ট, পরে একটা পার্ট। তাহলে আমি কি বললাম একটু আগে, যে কোলন কি করে আমাদের সেন্টেন্সটাকে একই ডিরেকশনে রাখে, অর্থাৎ সেন্টেন্সের আগের অংশে যে কথা বলছে পরের অংশে সেম কথা বলে, কথা উল্টায় না, চেঞ্জ করে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা একটু সেন্টেন্সটা পড়েছি, পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং মে বি মে উইল বি দ্য মোস্ট ড্যাশ কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং। তাহলে এখানে মোটামুটি দেখলাম যে সবাই আনসার দিছে আইদার এ অথবা সি, বি কেউ বলে নাই। সো অনেকে বলছে এ, অনেকে বলছে সি। সো তার মানে অনেকে বলছে যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং হচ্ছে বিতর্কমূলক, আবার কেউ কেউ বলছে হাইডিং আর কি, মানে লুকায় আর কি, তারা অনেক কিছু লুকায়। সো আমরা এটা কোনো সিদ্ধান্তে আসতেছি না, মানে বলছি যে কোনোটাই হতে পারে, কারণ আমাদের আসলে পুরো সেন্টেন্সটা বুঝতে হবে। তো আমরা তাহলে প্রথম অংশ পড়ে এখানে আমাদের কি যেন বলে, ও একজন বলছে, আমি বলছি ইফেক্টিভ। ওকে, তাহলে তিনটা আনসারই আমরা পাইছি। সো ঠিক আছে, তাহলে আমরা এটা, আমরা বললাম যে এটা মনে করো যে বিতর্কমূলক হতে পারে, তোমার হচ্ছে কি বলে হাইডিং হতে পারে, বিভ্রান্তিমূলক হতে পারে, অথবা তোমার হচ্ছে যথোপযুক্ত হতে পারে। সো যে কোনো একটাই হতে পারে, কিন্তু আমরা এরকম কোনো এভিডেন্স এখনো পাইনি, প্রুফ কোনো পাইনি যে এইটাই 100% শিওর, এরকম বলার মতো কোনো লজিক আমরা এখনো পাইনি এই অর্ধেক পড়ে। তাহলে আমরা এখনো কোনো অংশটাই সিলেক্ট করলাম না, আমরা রেখে দিলাম আপাতত, পরের অংশটা পড়ি। আমরা বলছি যে পরের অংশ বলছে পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ড্যাশ। কোয়াইট কি, ইউজুয়ালি কোয়াইট কি, ড্যাশ মানে, তাহলে পলিটিক্যাল ক্যান্ডিডেট ইউজুয়ালি হচ্ছে মানে কিরকম হয়, সেটা একটা নেচার তুমি মনে মনে চিন্তা করো। পলিটিক্যাল ক্যান্ডিডেট তো আমাদের একটা দেশে মনে করো এখন সবচেয়ে আলোচিত, সমালোচিত হয়তো পলিটিক্স, পলিটিশিয়ানরা, তো তাদের একটু চিন্তা করছে তাদের তোমার কি ক্যারেক্টারিস্টিক গুলো কেমন হয়,
বলছে ইয়ার দেয়ার ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্ট ওফেন হাইড ইম্পর্টেন্ট ডিফারেন্স বিহাইন্ড দ্য স্মোক স্ক্রিন অফ স্মাইলস অ্যান্ড ইমটি স্লোগানস। তাহলে একটু এই একজন লিখছে একটা কথা, যাই হোক উই ডো নট সাপোর্ট নেগেটিভ কাইন্ড অফ ওয়ার্ড, সো এই ধরনের ওয়ার্ড ইউজ না করাই বেটার, আমি এটা উচ্চারণ করতেছি না, তো যাই হোক হোয়াট এভার। তো যেটা বলছি যে তোমার যে এখানে বলছে যে তোমার হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট ওপেন হাইড ইম্পর্টেন্ট ডিফারেন্স বিহাইন্ড দি স্মোক স্ক্রিন অফ স্মাইলস অ্যান্ড ইমটি স্লোগানস। তাহলে একটু চিন্তা করো এখানে কি বলছে, স্মোক স্ক্রিন অফ স্মাইলস মানে মনে করো যে হাসি, তাই না? বেসিক্যালি মূল কথা হলো হাসি বা স্লোগান, বড় বড় বুলিয়া ওড়ানো, যেটা সেই বুলিয়া ওড়ানো যে ব্যাপারগুলো, ঠিক আছে, সেই ক্যাম্পেইনে মূলত সেগুলোকেই তোমার কি করা হয়, প্রচার করা হয়, আলোচনা করা হয়, এটা করে দিব সেটা করে দিব এরকম আর কি, ঠিক আছে, এটা বলে আর কি, ঠিক আছে। তাহলে এখন তোমার তাহলে এখন চিন্তা করো যে তাহলে এইটা এইটা আমাদের একটা এই অংশটা আমাদের প্রথম ব্ল্যাঙ্কের ব্যাপারে একটা আইডিয়া দিচ্ছে, প্রথম ব্ল্যাঙ্কের ব্যাপারে কি করছে একটা আইডিয়া দিচ্ছে যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজটা কি করে কিছু জিনিসকে লুকায় রাখে, মানে পজিটিভ জিনিসগুলোকে সামনে আনে, নেগেটিভ জিনিসগুলোকে পিছনে নিয়ে আসে, সেগুলো আলোচনার বাইরে নিয়ে চলে যায়। তাহলে এই অংশটা আমাদের কি করছে যে তোমার প্রথম ব্ল্যাঙ্কের ব্যাপারে একটা কংক্রিট আইডিয়া দিচ্ছে। তাহলে এখন বলো তো এই আলোচনার উপর বেস করে প্রথম ব্ল্যাঙ্কের আনসার কি হতে পারে আমাদের? সি, ডেফিনেটলি ডিসেপ্টিভ, ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু এটা হাইড করতেছে, তা হাইড করা তো ডিসেপ্টিভ মানেই তো বিভ্রান্তি করা, বিভ্রান্তি করা মানে কি একটা বলা আর একটা লুকাই রাখা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ফার্স্ট ব্ল্যাঙ্কের যে মানে ব্ল্যাঙ্ক ওয়ান এর আনসার হচ্ছে ডিসেপ্টিভ। এখন আসো যদি ডিসেপ্টিভ হয়, প্রথম আবার আমরা শুরু থেকে পড়ি যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট সরি অ্যাডভার্টাইজিং মে ওয়েল বি দ্য মোস্ট ডিসেপ্টিভ কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং, তার মানে এটা কি একটা হচ্ছে সবচেয়ে ট্রিকিয়ার টাইপ অফ অ্যাডভার্টাইজিং, যে অ্যাডভার্টাইজিং এ খারাপ জিনিসকে লুকাই রাখা হয়, ভালো জিনিসকে আলোচনা করা হয়, সেই ধরনের একটা টাইপ অফ অ্যাডভার্টাইজিং হচ্ছে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং। পরবর্তীতে কি বলছে, পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ড্যাশ, তাহলে ইউজুয়ালি কোয়াইট ড্যাশ মানে ইন্টারচেঞ্জেবল, ডাজেন্ট মেক এনি সেন্স। পলিটিক্যাল ক্যান্ডিডেট কে কার সাথে ইন্টারচেঞ্জ করে, ইন্টারচেঞ্জ মানে একটার সাথে আরেকটা চেঞ্জ করা, সো ডাজেন্ট মেক এনি সেন্স। তারপরে হচ্ছে তোমার ভোকাল, সো দিস ইজ অলসো ডাজেন্ট মেক এনি সেন্স। ওয়াই ইট ডাজেন্ট মেক এনি সেন্স, কারণ চিন্তা করো যে এখানে ভোকাল মানে তো বেসিক্যালি প্রচার করা বা এরকম, এরা কি সবকিছু প্রচার করতেছে? ভোকাল মানে একদম তোমার ভিতরে যা আছে সবকিছু বলা, ওই যেমন বাংলাদেশে একটা অ্যাড ছিল না, ফ্রুটিকা খেয়ে এইটা সেটা বলে দিচ্ছিল, এরকম এই বিহেভিয়ারটাকে তুমি ভোকাল বলতে পারো, ঠিক আছে, সো দিস ইজ নট ভোকাল, ঠিক আছে। তাহলে সে কি ডিসিমিলার মানে কি তোমার মানে সিঙ্গুলার, মানে এক একজনের ক্যারেক্টার এক এক রকম এরকম আর কি, ঠিক আছে, যে এক একজন এক এক ভাবে এক একটা জিনিস হাইড করে, সবাই সবকিছু হাইড করে না, এক একজনের মনে করে একদিকে স্ট্রেংথ আছে একদিকে দুর্বলতা আছে, সো যার যেদিকে স্ট্রেংথ সে সেদিকটাকে এক্সপ্রেস করে, সো এর জন্য বলছি পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ডিসিমিলার। সিমিলার মানে কি একই রকম, ডিসিমিলার মানে কি নট সিমিলার মানে মানে স্বতন্ত্র, ঠিক আছে, এক একজনের ক্যারেক্টার এক এক রকম, এই জন্য তারা এক এক জিনিস এক একজন এক এক রকম হাইড করে। সো দ্য কারেক্ট আনসার উইল বি ডি অ্যান্ড সরি সি অ্যান্ড ই। সো আমি দেখতে পাচ্ছি যে একজন খুব খুশি, কারণ সে শুরু থেকেই এই সিয়া নিয়ে আনসারটা দিয়েছিল, সো কংগ্রেচুলেশন, বাট ইট ডাজেন্ট মিন এনিথিং, মাত্র শুরু আমাদের জার্নি, সো বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি সবাইকে বলছি যে ভুল আনসার দিচ্ছে সঠিক আনসার ডাজেন্ট ম্যাটার, বুঝলে কিনা আমি যে আলোচনা করলাম কেন সি এবং ই আছে বেস্ট আনসার এখানে সেটা বোঝা গেছে কিনা, এটা হলো এখানে প্রশ্ন, সো প্লিজ রেইজ ইউর হ্যান্ড যদি কারো কোন প্রশ্ন থাকে এখানে। ওকে, একজন লিখছে যে তোমার টাফ, তুমি চিন্তা করো যে তুমি টাফ বলতেছো মাত্র, আই ডোন্ট নো তোমার প্রিভিয়াস রেকর্ড কি, অর্থাৎ তুমি আগে জিআরই নিয়ে কত সময় দিয়েছ অথবা দাওনি, তবে এতটুকু আমি বলতেছি যে জিআরই একটা টাফেস্ট এক্সাম, নট অনলি ফর বাংলাদেশিস, সারা দুনিয়ার সমস্ত স্টুডেন্টদের জন্য
এটা টাফেস্ট এক্সাম, সো ডেফিনেটলি এটা কোনোভাবে ইজিয়ার হওয়ার কোনো লজিক নাই। সো তোমাদেরকে ডেসপারেটলি ফলো করতে হবে। আমি এটা এমন না যে ওই মানে ইউটিউবে ভিডিও থাকলে জাস্ট ভিডিও দেখা, সিনেমা দেখার মতো ভিডিও দেখা, পরের দিন ভুলে যাবে, এরকম না। যে যে টেকনিক শেখানো হবে সেগুলোকে এক্সারসাইজ করতে হবে, আলোচনা করতে হবে নিজের সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে হোমওয়ার্কও দিয়ে দিব ক্লাস শেষে। সো আমরা আরেকটা আলোচনা করব, আরেকটা ডিটেলস। সো আসো আমরা একটা এসি আলোচনা করি, আমরা থ্রি ব্ল্যাঙ্ক নেক্সট দিন করব, যখন আমরা ডিসপারেটলি আলোচনা করব। আমি তোমাদের একটু ইয়ে করি, কি যেন বলে, যে তোমার আর প্ল্যানটা বলি, সরি আমি একটা কথা বলতে গিয়ে কত চিন্তা করতেছি। আই হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট নেক্সট টাইম। আচ্ছা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তো দেখো আমাদের এই প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক ডিটেলস আর কি। অর্থাৎ মনে করো আমরা টিসি, শুধুমাত্র টিসি কেমনে আলোচনা করে, কেমনে আমরা সেইগুলোকে অ্যাটাক করব, সেটা নিয়ে আমি, আমার প্ল্যান আছে মিনিমাম তিনটা ক্লাস নেব টিসি নিয়ে। তারপরে এসি, এসি নিয়ে আমার প্ল্যান আছে হচ্ছে তোমার মিনিমাম হচ্ছে দুটা ক্লাস নেব, 1-2। অ্যান্ড তারপর হচ্ছে আরসি, আরসি নিয়েও আমার প্ল্যান আছে তিনটা বা চারটা ক্লাস নেব। তাহলে এখানে তোমার 3, 2, 5, আর 4, 9, 10টা ক্লাস এখানে। অর্থাৎ যেমনটা বললাম ইটস ভেরি ডিফিকাল্ট, এত অল্প সময়ে সবকিছু আলোচনা করা সম্ভব না। আর তুমি যদি জাস্ট মনে করো যে আনসার, প্রশ্ন আর আনসার দেখতে চাও, তাহলে তো 1 ঘন্টায় সবকিছু সম্ভব। কিন্তু এখানে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসগুলো বোঝা, হাউ দ্য প্রসেস ইজ ওয়ার্কিং হিয়ার। ওকে প্লিজ রেসপন্স, তোমরা হচ্ছে যে তোমার, আচ্ছা আমি 7 নম্বর না, বরং এটা করো, এই যে এটা একটা হচ্ছে তোমার সিম এসি কোশ্চেন এটা, এবং এসি এখানে তোমার হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, আনসার হবে মাস্ট বি তোমার দুইটা, আনসার হবে মাস্ট বি দুইটা, আর কোনো অপশন নাই সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এবং মূল কথা হলো ওই যে আনসার দুইটা হবে, সেই আনসার দুইটা হবে একে অপরের সিনোনিম, একই রকম অর্থ বোঝায়। আমি এটা দিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে যে সিনোনিম সেটা খুঁজে পাওয়া যথেষ্ট ইজি কম্পারেটিভলি। সো ট্রাই ইট, আমি যদি বলে দিই তাহলে এখানে হলো না, কেমন? কারণ আমি বলে দেওয়া মানে সিনোনিম গুলোর অর্থ বলে দেওয়া, তার মানে হলো যে তুমি তো আনসার আমার কথা শুনে বুঝতে পারবো, আচ্ছা স্যার এটা মানে যদি এটা হয় ওটা মানে ওইটা, তার মানে ওই দুটাই আনসার, তার মানে এখানে আমি আগে থেকে তোমাদের হেল্প করতে পারতেছি না। সো ট্রাই বাই ইয়োরসেলফ। আনসার লিখতে থাকো, চিন্তা করে, ভালো সঠিক ভুল হোয়াট এভার। ওকে একজন আনসার দিয়েছে, এবং আমার মনে হয় হয়তো না জেনে দিয়েছে আর দু একটা, এন্ড দেন উইল কল ইট এ ডে, আমরা এটা শেষ করে দিব আজকে ক্লাস। আমরা অনেকেই সেই 9টা থেকে আছি, কয়েকজন অ্যাট লিস্ট, তো অ্যাবাভ 1.5 আওয়ার।
ওকে, তো আমরা কিছু আনসার পাইছি এবং মনে হচ্ছে আগের মতোই আমি আজ এখনো সঠিক আনসার পেয়ে গেছি। সো ইটস ভেরি গুড যে তোমরা আসলে অনেকেই সঠিক আনসার দিয়ে দিতে পারতেছ। ওকে, লেটস ট্রাই নাও। তাহলে যথারীতি তুমি বুঝছো যে তুমি যদি দুইটা ওয়ার্ডকে পেয়ার করতে চাও, একই রকম অর্থ বুঝতে চাও, তাহলে ডেফিনেটলি প্রথমত তোমার অর্থ জানা লাগবে, তাহলে প্রথম কথা। তাহলে এইটার জন্য আমাদের ওয়ার্ড পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। তো আমরা তাহলে একটু পেয়ার গুলো করি প্রথমে। তাহলে এক্সাক্টিং অ্যান্ড মেটিকুলাস আর পেয়ার, আজকেই আমরা পড়ছি মেটিকুলাস। তো যারা শুরু থেকে ছিল তারা দেখছো যে মেটিকুলাস মানে হচ্ছে মানে যে ডিটেইলড ব্যাপারে খেয়াল রাখে, একদম সব কিছু মানে কি করে খেয়াল রাখে, একদম নিপুণ ভাবে কাজ করে, সূক্ষ্ম ভাবে কাজ করে, তাকে মেটিকুলাস বলে। এক্সাক্টিং মানে এই সেম জিনিস বোঝায় যে ডিটেইল ব্যাপারে খেয়াল রাখে আর কি। ঠিক আছে, তাহলে এই দুটা পেয়ার, তার মানে তারা আনসার হতে পারে। এরপর হচ্ছে অ্যাসার্বিক অ্যান্ড স্কেদিং, এরাও পেয়ার, এই দুটাও একই জিনিস বোঝায়। অ্যাসার্বিক অ্যান্ড স্কেদিং মানে হচ্ছে তিক্ত, রূঢ় আচরণ করা, কাউকে কটু কথা বলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসার্বিক আর স্কেদিং বিহেভিয়ার। তাহলে এগুলো হচ্ছে তোমার সিমিলার মিনিং, তার মানে হচ্ছে তোমার এই দুটাও আনসার হতে পারে। বাকি যে দুইটা থাকলো, একটা হচ্ছে কপিয়াস, কপিয়াস মানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ডেন্ট। হ্যাঁ, সো কপিয়াস অ্যান্ড রেসপেক্টফুল আর নট পেয়ার, তারা পেয়ার না, দুটা দুটা ভিন্ন জিনিস। রেসপেক্টফুল মানে সম্মান জানানো, কপিয়াস মানে প্রচুর পরিমাণে থাকা, সো তাদের মধ্যে কোনো সম্পর্ক না। তাহলে আমাদের আনসার এখন হবে আইদার এএফ অর ডি। ঠিক আছে, যে কোনো একটা পেয়ার হবে, মানে আমরা এখন 50-50 চলে আসছি। ঠিক আছে, হয় এই দুটো হবে নাহলে এই দুটো হবে। তাহলে এখন আমরা একটা সেন্টেন্স পড়লেই সহজে বুঝে যাব। তো আমাদের সেন্টেন্স বলছে, ইউ আর ডিমান্ডিং রিডার অফ দ্য ফিকশন অফ আদার্স, দ্য নোভেলিস্ট চেজ ওয়াজ লাইক ওয়াইজ ওপেন দ্য অবজেক্ট অফ ড্যাশ অ্যানালাইসিস। তাহলে দেখো, আর কিছু পড়ার দরকার নাই। কেউ যদি ডিমান্ডিং রিডার হয়, ডিমান্ডিং রিডার মানে কি, মনে করো যে তোমার ডিমান্ডিং রিডার অফ দ্য ফিকশন, অর্থাৎ সে ফিকশনের প্রচুর পড়াশোনা করে আর কি, ফিকশনের উপর। ঠিক আছে, ফিকশন সে মানে খুব থরলি পড়াশোনা করে। হ্যাঁ, ফিকশন হচ্ছে মানে সেখানে একটা ডিমান্ডিং ব্যাপার। তাহলে কোনো কিছু যদি কেউ ডিমান্ডিং রিডার হয়, অর্থাৎ সেটা যদি কেউ মানে ডিপ আলোচনা করে, ডিপ নলেজ অর্জন করার চেষ্টা করে, তাহলে সে সেটার ব্যাপারে কি অ্যানালাইসিস করবে, ন্যাচারালি মেটিকুলাস অ্যানালাইসিস করবে, সূক্ষ্মভাবে পড়বে সেটা সম্বন্ধে জানার জন্য, তাই না? তার মানে অ্যাসার্বিক এবং স্কেদিং এটা হওয়ার কোনো অপশন নাই। সো দ্য কারেক্ট আনসার উইল বি এ অ্যান্ড এফ। ওকে, সো হিয়ার, ওকে, সো প্রথম কথা হলো আমরা এগুলো সব বুঝছি কিনা। আজকের যে ক্লাস, যে সব কিছু হলো, মানে আমি বেসিক মাত্র তিনটা করেছি, কিন্তু আমি যে টোটাল প্রসিডিউরের ব্যাপারে কথা বললাম, আমাদের কোনো কিছু কোনো প্রশ্ন থাকে কিনা, অর্থাৎ আমি যথারীতি প্রত্যেকটা স্লাইডে একদম লাস্টে যে বলি, সো আমি একদম লাস্টে চলে আসলাম। এনি কোশ্চেন, যে কোনো ব্যাপারে যে কোনো কোশ্চেন, কারো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন শেষে আমি ক্লাস শেষ করে দিব। ওকে, একজনের কোশ্চেন সাজিদ, সো সাজিদ আনমিউট ইওর সেলফ এন্ড আস্ক দ্য কোশ্চেন। স্যার, এমনি লাস্ট আসছে যে ওই যে নাম্বার গুলা তো কিভাবে ইয়া করছে জানি না, আর এখানে আরসি এসি এগুলা বুঝতেছি না। আচ্ছা, ক্লাসটা রেকর্ডিং হয়ে আছে, শুরু থেকে আবার দেখবা। ঠিক আছে, আরসিএসি বোঝার জন্য আর কি, বেসিক্যালি আমি এখান শুরু থেকে এগুলো আলোচনা করছিলাম, আর আমরা এগুলো আরো অনেক ক্লাস দিব, এমন না যে আজকেই শেষ। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আর কি বুঝো নাই বললা যেন শুরুতে, আবার বলো না? ওই মার্কস ডিস্ট্রিবিউশনটা, ও মার্কস ডিস্ট্রিবিউশন বুঝো নাই, লাস্ট আসছে স্যার। ও লাস্ট ইয়ার, সো আচ্ছা, তুমি আমরা রিপিট না করি, যারা শুরুতে আছে তুমি দেখে নিও, এটা একদম ভিডিও শুরুতেই থাকবে, কালকে আচ্ছা দেখে নিও, আচ্ছা কাল সকালেই পেয়ে যাবে ভিডিও ইনশাআল্লাহ। ওকে, এরপর আসো সামিউল, বলো সামিউল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার কোয়েশ্চেন ছিল স্যার, মানে আমরা স্যার ভোকাবুলারিটা স্যার কেমন ইমপ্রুভ করবো, ওইটা তো এখন দেখতেছি এখানে ইম্পর্টেন্স স্যার অনেক। ওকে, সো ভোকাবুলারির জন্য আমি
তো মনে করো যে আজকে থেকেই শুরু করছিলাম, অর্থাৎ আমরা শুরুতে প্রথমে 30টা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি, তারপর ক্লাস শুরু করছি। তো শুধু আজকে না, আমরা প্রত্যেকটা ক্লাসে এখন থেকে 30টা করে ওয়ার্ড পড়ব, এবং আমি প্ল্যান করে রাখছি যে তোমার 30 দিনে 30 × 30 900টা ওয়ার্ড পড়াবে। এখন 900টা ওয়ার্ড কি সাফিসিয়েন্ট সেটা একটা প্রশ্ন, সেটার আনসার হচ্ছে মানে 100% সাফিসিয়েন্ট না হলেও প্রায় 90% সাফিসিয়েন্ট। এর বাইরে বাকি 10%-এর জন্য আরো প্রায় 1500, মানে আরো প্রায় 500-600 ওয়ার্ডটা পড়তে হবে। আমি তোমাদের কিছু ডকুমেন্ট দিয়েছিলাম ইয়েতে, কি যেন বলে আমাদের গ্রুপে, তো ওইখানে তোমরা দেখবা যে ম্যাগুস 1000 ওয়ার্ড আছে। তো তোমরা ওইভাবে নিজের মতো ট্রাই করতে পারো, এটা হলো একটা অপশন। আর দ্বিতীয় অপশন হলো কোনো কিছু ট্রাই না করে জাস্ট আমাকে ফলো করো। আমি যে প্রতি ক্লাসে 30টা করে ওয়ার্ড পড়াচ্ছি, তুমি পরবর্তী ক্লাস হওয়ার আগ পর্যন্ত 30টা ওয়ার্ড একদম ভিডিও থেকে বারবার দেখো, মাথায় ঢুকাই ফেলো। এরকম করে প্রত্যেক 3টা ক্লাসে 90টা ওয়ার্ড হবে, 90টা ওয়ার্ডের উপর আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব 90টা করে ওয়ার্ড হওয়ার পরে। তো তুমি সেখানে নিজেকে ইভালুয়েট করার চেষ্টা করো যে তুমি কেমন শিখলা, ঠিকভাবে শিখলা নাকি ভালো শিখলা, এভাবে আর কি। ঠিক আছে, আর একজন ওকে তুমি বলছো যে ওয়ার্ড গুলো পেজে একটু কষ্ট করো না, সব আমি করব কেন, ভিডিওতে তো আছে, ভিডিও থেকে ওয়ার্ড গুলো দেখে টাইপ করে লিখে তুমি আপলোড দিয়ে দাও না। আমি প্রথমে করেছিলাম হচ্ছে ফেসবুকে গ্রুপ, সরি পেজ, তো দেখলাম যে পেজে কেবলমাত্র যে অ্যাডমিন সেই পোস্ট করতে পারে, এই জন্য পেজ বাদ দিয়ে আমি গ্রুপে আসলাম। কেন গ্রুপে আসছি, যাতে করে যারা পার্টিসিপেন্ট তারাও এখানে রেসপন্স করতে পারে। সো সব আমার দিক থেকে এক্সপেক্ট না করে নিজেরাও একটু কষ্ট করার চেষ্টা করো, ওয়ার্ড গুলো তো থাকতেছেই তাই না। তো তুমি 30টা ওয়ার্ড দেখে দেখে লিখে তুমি জাস্ট আপলোড করে দাও, তোমার থেকে আরো 10 জন উপকৃত হোক, এভাবেই চলতে থাক ইনশাল্লাহ।